সুবর্ণভূমি না, এটা কোনো জায়গার নাম না, এটা হচ্ছে একটা রিসোর্ট, যেটাই আমরা লাস্ট মানডে গেছিলাম। সবার ইচ্ছা করছিল অনেক ঘুরতে যাওয়া, তো সবাই মিলে প্ল্যান করে চলে গেলাম আমরা মানডেতে সুবর্ণভূমি রিসোর্টে। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিএনটি ব্লগ থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আজকে আমরা যেখানে এসেছি এটা হচ্ছে মুন্সিগঞ্জে সুবর্ণভূমি রিসোর্ট। তো আমরা খুব আর্লি মর্নিং চলে এসেছি, আমরা যখন চেক ইন করলাম তখন অলমোস্ট 8:30 বাজে। জায়গাটা অনেক বড়, গেট দিয়ে ঢুকতে ফুলের বাগান, দুপাশে ফুলের গাছ, অনেক ফুলের গাছ, ওখানে সুন্দর সুন্দর ফুল ছিল, সব ফুলের নাম আমি জানি না, বাট খুব সুন্দর ফুলের বাগান। আর ঢুকতে ওদের হচ্ছে রিসেপশন, আর ওইখানে সেকেন্ড থার্ড ফ্লোরে হচ্ছে ওদের ডাইনিং। তো আমরা যেহেতু সকালে গেছি, চেক ইন করলাম, কিছু ফর্মালিটি ছিল, ফর্মালিটি শেষ করে আমরা আমাদের একটা রুম নিয়েছিলাম। ওখানে বলে রাখি অনেকগুলো কটেজ আছে, চাইলে যারা নাইট স্টে করতে চান কটেজে যে কোনো একটা নিতে পারেন, যেটা আপনার পছন্দ। তো আমাদের একটা পছন্দ ছিল, আমরা ওখানে একটা রুম নিয়েছিলাম। তারপর চলে গেলাম রুমে, রুম থেকে ফ্রেশ হয়ে এসে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল খিচুড়ি, ছিল পরোটা, ছিল ডিম ভাজি, আর দুটো ডাল ছিল, আপনার চিকেন ছিল, কফি ছিল, চা ছিল, যে যেটা প্রেফার করেন সেটাই নিয়েছি আমরা। ব্রেকফাস্ট শেষ এবার ঘুরতে বের হয়ে গেলাম, চারপাশটা ঘুরে দেখছিলাম, আপনারাও দেখতে পাচ্ছেন অনেক ফুলের গাছ। তো ঘুরতে ঘুরতে দেখলাম লাঞ্চের টাইম হয়ে গেছে, একটু রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চের জন্য চলে আসলাম। লাঞ্চে ওদের রাইস ছিল, পোলাও ছিল, মাছ ছিল, ডিম ছিল, রোস্ট ছিল, একটা ঝাল চিকেন কারি ছিল। লাঞ্চ করা শেষ, তারপর আমরা আবার রুমে এসে রুমের বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ চারপাশের ভিউটা দেখছিলাম। দেখতেই পাচ্ছেন খুবই ভালো লাগছে চারপাশের ভিউটা, অনেক বড় জায়গা। এরপর 4:00 বাজলো, 4:00 দিকে আমরা চিন্তা করলাম মেঘনা নদীতে ঘুরবো। আমরা বোট রেন্ট করেছি, আর এটা কিন্তু প্যাকেজের বাইরে বলে রাখি আপনাদেরকে, যদি আপনারা বোটে করে ঘুরতে চান তাহলে বোটটা আলাদা রেন্ট নিতে হবে। তো আমরা বোট নিয়েছিলাম, মেঘনা নদীতে ঘুরবো, যেহেতু নদীতে ঘুরতে খুবই ভালো লাগে। 1 ঘন্টা আমরা ঘুরলাম মেঘনা নদীতে, ফিরে আসলাম। ওদের ফ্লোটিং রেস্টুরেন্ট ছিল যেখানে বিকেলে স্ন্যাক্স সার্ভ করা হয়, তো তখন অলমোস্ট 5:30 বাজে, আমাদেরকে স্ন্যাক্স সার্ভ করা হলো, স্ন্যাক্স খেলাম, চলে আসলাম। তখন 6:00 বেজে গেছে, আর ওদের প্যাকেজটা হচ্ছে 6:00 পর্যন্ত, 6:00 পরে চেক আউট করতে হবে। তো আমরা চেক আউটের প্রিপারেশান নিলাম, চেক আউট করলাম। আর বাইরে যখন আসলাম, একটা কথা বলে রাখি যে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে শিপ দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা শিপইয়ার্ড, শিপ বানানো হচ্ছে ওখানে। তো আমি খুব অবাক হলাম, প্রথম দেখলাম ঢাকায় শিপ বানানো হয়, আগে জানতাম না। এই ছিল আমাদের সারাদিনের ঘোরার অভিজ্ঞতা। তো আমি বলবো যে আপনারা সবাই একবার হলো সুবর্ণভূমি রিসোর্টে আসবেন, খুবই সুন্দর একটা জায়গা, অনেক বড় এরিয়া, সারাদিন কীভাবে চলে যাবে বলাই যাবে না, এত সুন্দরভাবে কেটে গেছে সারাটা দিন। আসবেন সবাই, ঘুরে যাবেন আমার মতো, ভালো লাগবে। নেক্সট আরেকটা কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার আসব। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।